अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কখন যে আসবে সুখবরটা নিয়ে? আরে এসে গেছে। দাঁড়াও, চলো। কবে দেবে আমাদের সুখবর? মা, দেখুন, আপনি বারবার আমাকে এভাবে বাচ্চার জন্য ছোট মা। আমি শাশুড়ি আর তুমি বৌমা। দিনে 50 বার আমি বাচ্চার জন্য প্রশ্ন করব আর তোমায় প্রত্যেকবার উত্তর দিতে হবে। তুমি কি বলছো এগুলো? কেউ কি এরকম ব্যবহার করে নাকি? মেয়েদের মধ্যে কেন কথা বলছিস রে? বাবার সঙ্গে কথা বল না, আয় এদিকে। সারা জীবন অপেক্ষা করতে পারবো না আমি, ভেবে নে তুই এরপর কি করবি। আর হ্যাঁ, তোর মায়ের জীবন কিন্তু আমার হাতে রয়েছে। কি হলো দিদি? কিচ্ছু না মহুয়া, তুমি যাও গিয়ে সবার জন্য চা বানাও। আর ফুলিয়া, তুই ঝাড়া মোছা শেষ কর। তুইও রান্নাঘরে যা, তোর বউকে গিয়ে বোঝা যে তোর এত তাড়াহুড়ো কিসের জন্য, হয়তো বুঝতে পারবে। যা। আমি শাশুড়ি আর তুমি বৌমা। দিনে 50 বার আমি বাচ্চার জন্য প্রশ্ন করব। ছোট মার বাবা আমাদেরকে চড় মারলেন, তার জন্য আমার আমাদের দুজনের জন্যই খারাপ লাগছে। আমায় ক্ষমা করে দাও পুলিশ, আমি কাল রাতে তোমায় ভুল বুঝেছি। তুমি বাচ্চার ব্যাপারে বাবা মার চাপে পড়ে বলছিলে। মহুয়া, আমি বলছিলাম যে বাবা আর ছোট মায়ের কথা যদি আমরা মেনে নিই, একটা সন্তান যদি ওনাদের দিয়ে দিই, তাহলে ওনারাও শান্তিতে থাকবেন আর আমরাও। কিছু উত্তর দিলে না তুমি। করে দেওয়া যাক ওনাদের স্বপ্ন পূরণ। পুলিশ, এখনই আমি বাচ্চা নিতে চাই না। আরে আগে আমাকে সবকিছু দেখে নিতে দাও, বুঝে নিতে দাও, আমাকে আমাকে সবার সাথে অ্যাডজাস্ট হতে দাও। দেখো, আমি বাবা মায়ের সম্মান করি, কিন্তু কিন্তু উনি যদি থাপ্পড় মেরে আমাকে বাচ্চার জন্ম দিতে বলেন, সেটা আমার দ্বারা হবে না। এটা অন্যায় পুলিশ। ঝিলাম, হ্যালো আরিয়ান, আগামী 5 মিনিটে যদি তুমি তোমার বাড়ির সামনের উঠোনে না আসো, তাহলে যেই 6 মিনিট হবে
সামনে যেই গাড়ি আসবে তার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে ফেলবো। ছিলাম তুমি এরকম কিচ্ছু করবে না, দেখো পাগলামো করো না। আর তোমার সময় শুরু হচ্ছে এখন। হ্যালো হ্যালো, আরে কি হয়েছে বাবা? ওই ঝিলাম, এই মেয়েটা আমাদের অতিষ্ঠ করে রেখেছে। হ্যালো ঝিলাম, তুমি কোথায় আছো? শুধু 4 মিনিট বাকি আছে আরিয়ান। ঝিলাম পুলিশ, ঝিলাম তুমি এরকম কিচ্ছু করবে না। মাত্র 15 সেকেন্ড বাকি আছে তোমার কাছে আরিয়ান। সরো, ঝিলাম 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 ঝিলাম, চোখ খোলো। ঝিলাম অন্ধ নাকি, চোখে দেখেন না? ঝিলাম ওঠো, চলো বাড়ি নিয়ে চলো ওকে। চিন্তা করবেন না, একটু বাদেই জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর। এই আপদটার জ্ঞান ফিরলে তাড়াতাড়ি এখান থেকে দূর করো, এখানে আর কোনো নাটক চাই না। ঝিলাম ঝিলাম, তুমি ঠিক আছো তো? ছোবে না আমাকে। কে আপনারা? আমি কোথায় আছি? ঝিলাম আমার কাছে আসবে না। কোথায় আছি আমি জানি না, কোথায় চলে এসেছি আমি? ঝিলাম কারা কারা আপনারা? কোথায় চলে এলাম আমি? ঝিলাম কেউ কাছে আসবে না আমার, সবাই দূরে থাকো। শুরু হলো আরেকটা নতুন নাটক। বৌদি, ও যা করছে সেটা দেখে মনে হচ্ছে স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আরে কেউ এই পাগলিটাকে ধরে ওর বাবার কাছে দিয়ে এসো, যাও। আমি কোথাও যাব না, কেউ কেউ আমার কাছে আসবে না, প্লিজ। কারা আপনারা? কোথায় এসে গেছি? ছিলাম আমি মহুয়া, মনে করার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, ও তো সেই মহুয়াই যার কারণে আরো একটা জীবন শেষ হয়ে গেল। দেখো না মাথা খারাপ হয়ে গেছে, আর কেনই বা হবে না? আরে এই বাড়িতে নতুন বউ হয়ে আসার স্বপ্ন যে দেখেছিল, এই বিধবার জন্য সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বন্ধ করো তোমার উল্টোপাল্টা কথা, কথার মাঝখানে কথা বলাটা কি খুব জরুরি? আরে প্রমোদ, একটু বোঝাও ওকে। হ্যাঁ হ্যাঁ দাদা। বাবা ক্ষমা করবেন দাদা, আমি তাই বলতে চাইনি, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। কতবার বুঝিয়েছি তোমাকে নিজের মুখটা বন্ধ রাখো, চলো। আমি বললাম আমাকে ছোবে না, আমার কাছে এসো না প্লিজ। ঝিলাম কথা বল আমার সাথে, কে ছিলাম? ঝিলাম আমি, দূরে যাও আমার থেকে। ঝিলাম এটা তুমি কি করছো? এখানে কেউ ছিলাম নয়, বন্ধু, আমরা দুজন বন্ধু। আমরা 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 দুজন বন্ধু? হ্যাঁ আমরা হলাম প্রিয় বন্ধু। হুম, চলো আমার সাথে। আরে ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, আমি সবসময় তোমার পাশে আছি। দেখো ভয় পেও না, তোমার এখানে কিচ্ছু হবে না। এবার চলো ওঠো এখান থেকে, চলো আমার সাথে। হুম এসো। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।